আসসালামু আলাইকুম, আমি সায়মা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। বিউটি বাজার কালেকশন তার নাম পরিবর্তন করে রেখেছে বিসি। তো বিসি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছে খুবই চমৎকার একটা শর্ট আবায়া কালেকশন। যেহেতু এই রমজানের জন্য অনেককে রোজা রেখে বাইরে শপিং করতে যেতে হয়, তারপর হচ্ছে যে পরিমাণ গরম পড়ছে তার মধ্যে রোজা রেখে বাইরে বের হওয়াটা খুব ডিফিকাল্ট, তার মধ্যে আবার যদি বড় আবায়া বা বোরখা যেগুলো পড়তে হয় তাদের সাথে যদি বেবি থাকে, এইসব ক্ষেত্রে দেখা যায় যে একজন পার্সনের ক্ষেত্রে একটু বেশি ঝামেলা হয়ে যায়। সেই সব কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য শর্ট আবায়া কালেকশন, যেটা অনেকেরই রিকোয়েস্ট ছিল। ইভেন হচ্ছে আমাদের ক্যাজুয়াল আবায়া বা বিভিন্ন আবায়াগুলো আপনারা কিন্তু শর্ট আবায়া করে অনেকে নিয়েছেন। তো আপনাদের রিকোয়েস্টের জন্য আমরা নিয়ে এসেছি এই সুন্দর একটা ক্যাজুয়াল আবায়া, যেটা হচ্ছে আপনারা এই রমজান উপলক্ষে খুবই আকর্ষণীয় মূল্যে আমাদের বিসি পেজে পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে এটা ডিটেলস ইনফরমেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট অফ অল আমি যে কালার কম্বিনেশনটা পরে আছি এটা একটা পার্পেল কালারের কালেকশন, আর এই পার্পেল কালারটা রাফ ইউজের জন্য যথেষ্ট ভালো। আর পার্সোনালি আমার পার্পেল কালারটা খুবই একটা পছন্দের কালার, আর যার জন্যই আমি এটা পরে আজকে আপনাদের সামনে চলে এসেছি। এখানে খুব চমৎকার স্টাইলে একটা চওড়া কপ আছে, যেটার জন্য এটাকে আরও বেশি ইলিগ্যান্ট লাগছে। আর এখানে কিন্তু বাটন অ্যাড করা আছে, তো বাটনটা আপনারা খুলে অজু করতে পারবেন। এটার জন্য কিন্তু এখানে চমৎকারভাবে বাটন অ্যাড করা আছে, আর কপটা ডিজাইনের জন্য এটা কিন্তু ফিটিং স্টাইলে আছে বাটনটার জন্য, আর কপটাও কিন্তু খুবই ইলিগ্যান্ট একটা লুক দিবে। এখানে কিন্তু আপনারা এই কপটা চাইলে যে কোনো কালার কম্বাইন করতে পারবেন, কিন্তু আমরা আমাদের ডিজাইনারদের দ্বারা কিন্তু এটা খুবই চমৎকার কালার কম্বিনেশন করে রেখেছি। জাম পার্পেলের সাথে একটা ল্যাভেন্ডার কালার, কালার কোডটা সেম কাছাকাছি আসে। তো এখানে হচ্ছে শর্ট আবায়াটা থাকবে, আবায়াটা হাঁটুর একটু নিচে থাকে, আপনারা চাইলে মেজারমেন্টটা একটু কম বেশি করে নিতে পারবেন। এখানে চারপাশ থেকে খুব সুন্দরভাবে সুইং করা আছে, যেটা পরলে খুবই সুন্দর লাগে। আপনারা এটা যখন পরবেন নিচে হচ্ছে মানে শর্ট আবায়াটা, যেহেতু শর্ট আপনারা নিচ থেকে একটু পাজামা বের হয়ে থাকবে, যেটা দেখতে খুব ভালো লাগবে। আর আমি এখানে কিন্তু কমন একটা প্যান্ট পাজামা পরেছি, যেটা চাইলে আমাদের পেজ থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন। তো অন্য কালার কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমার হাতে যেটা এসেছে সেটা হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার। আমি যেই কালারটা পরে আছি, যেই ডিজাইনটা পরে আছি, এটারই একটা সেম মানে একটু ডিফারেন্ট ভেরিয়েন্টে এটা কিন্তু করা হয়েছে। যেমন আমার কপের কালারটা দেওয়া হয়েছে এটার বেস কালার হিসাবে, আর হচ্ছে এটা আমার বেস কালারটা দেওয়া হয়েছে কিন্তু এটা কপে, কিন্তু এটা অনেক সুন্দর একটা এলিগ্যান্ট লুক দিবে আপনাকে পরলে। আমি সবসময় কিন্তু কালারটা মুখে বলে দেই, যাতে ডিসপ্লের বিভিন্ন ডিসপ্লের জন্য বিভিন্ন রকম কালার দেখা যায়, এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি কিন্তু সবসময় মুখে আপনাদেরকে বলে দেই। সেকেন্ড আমার কাছে যে কালার কম্বিনেশনটা এসেছে সেটা হচ্ছে পিয়াজ কালার বা ব্লাশ পিঙ্ক কালার যেটা বলে থাকে। এই ব্লাশ পিঙ্ক কালারের মধ্যে ল্যাভেন্ডার কালারের একটা কম্বিনেশনের শর্ট আবায়া এসেছে। আপনারা চাইলে এই ল্যাভেন্ডার কালারের পরিবর্তে ব্ল্যাক কালারও নিতে পারেন। সাধারণত এই কালারটার সাথে ব্ল্যাক কালারটাই ভালো লাগে, আর হচ্ছে ল্যাভেন্ডার কালারটা। তারপর আপনাদের যদি মনে হয় যে না আপনারা অন্য কোনো কপ কালার কালেকশন করবেন, সেটা করতে পারবেন। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলবেন। নেক্সট কালারে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে খুবই কমন কালার, সেটা হচ্ছে ব্ল্যাক। আর এই ব্ল্যাক কালারটার জন্য কিন্তু সবাই বলে থাকেন, কারণ আমরা প্রিভিয়াস ইসে কিন্তু ব্ল্যাক কালারটা দেখাইনি বলে অনেকেই বলেছেন বোরখার বেস হচ্ছে ব্ল্যাক, তাহলে আপনারা কেন ব্ল্যাকটা দেখান না, আর কালার না দেখালে কিভাবে বুঝবো। তো এর জন্য আপনাদের রিকোয়েস্টের জন্য আমি কিন্তু এখন ব্ল্যাক কালারটা নিয়ে আসবো। বিসিআর নতুন সংশোধন হচ্ছে, এ নতুন যেই কালারগুলো নিয়ে আসবে তার সাথে ব্ল্যাক আপনাদের জন্য নিয়ে আসবে ইনশাল্লাহ। তো এটার সাথে আমরা দিয়েছি মেরুন কালার। যাদের একটু এইজ বেশি তারা দেখা যায় যে মেরুন কালারটা পছন্দ করেন না, তো সেই সব ক্ষেত্রে আপনারা চাইলে মিল্ক কফি কালার নিতে পারেন অথবা চকলেট কালার নিতে পারেন। এখানে আপনারা এটার সাথে স্কিন কালারটাও নিতে পারেন, তো যার যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে পারবেন। আর কেউ যদি চান এটা লং করে নিবেন, সেম ডিজাইন থাকবেন, এটা শর্ট করে পরবেন না আপনারা লং করে পরবেন, সেটাও আপনারা নিতে পারবেন। তো যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন। আর অর্ডার কনফার্মেশনের আগে অবশ্যই সব ডিটেলস ইনফরমেশনগুলো আপনারা আমাদের পেজে একটু ইনবক্স করে দিবেন, কারণ দেখা যায় যে মোবাইলে অনেকে অনেক সময় বলে
সেটা তার নিজেরও মনে থাকে না, আবার দেখা যায় যে যারা আমাদের মডারেটর আছে তাদেরও মনে থাকে না। তার জন্য যদি ইনবক্সে সব ডিজাইনটা লিখে দেন সেক্ষেত্রে সবার জন্য একটু সুবিধা হয়। এইটা হচ্ছে আমাদের ইনার। আপনারা চাইলে এটা শর্ট মানে কোটি আবায়া হিসেবে ব্যবহার করে এর সাথে আপনারা ইনারও করতে পারেন। এর জন্য আমি আপনাদের ইনারটাও দেখিয়ে দিলাম। আমাদের ইনারটা হচ্ছে শর্ট স্লিভ ইনার হবে, আর আপনারা চাইলে লং স্লিভ ইনারটাও নিতে পারেন। তো এখন আমি এর সাথে সাথে আপনাদেরকে হিজাবটা দেখিয়ে দিচ্ছি। হিজাবটা হচ্ছে এরকম লম্বা হিজাব হবে, আপনারা চাইলে এটা ওড়না হিজাব হিসাবেও পড়তে পারেন। এটা কিন্তু আড়াই হাত লম্বা হবে, তার পাশাপাশি চওড়াও অনেক হবে, ঠিক আছে? যার ভালো লাগবে এই হিজাবের কালারটাও নিতে পারেন, আবার চাইলে হচ্ছে অন্য কালারও পছন্দ মতো কালারও স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা খুবই রিজনেবল প্রাইসে আমাদের পেজে পেয়ে যাচ্ছেন। সেটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা। আমি আবার মেনশন করছি এই শর্ট আবায়ার প্রাইসটা হচ্ছে মাত্র 1200 টাকা, যেটা হচ্ছে শুধুমাত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের জন্য বিশেষ মানে একটা ছাড়ে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিচ্ছি। আপনারা যদি যে লম্বা যাবেন তার জন্য আমরা 1200 টাকা রাখবো, যে শর্ট যাবেন তার জন্য হচ্ছে আমরা 1200 টাকা রাখবো। তো যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে অর্ডার করতে পারবেন। আর আমাদের যে হিজাবগুলো আছে এগুলো 350 টাকা করে আপনারা, সরি, আপনারা সবাই জানেন যে আমাদের হিজাবগুলো 350 টাকা করে। আর এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে লাইট চেরি, যেটা হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড একটা চেরি ফেব্রিক। আর এটা খুবই সফট আর মোটেও ট্রান্সপারেন্ট না, আপনারা ভিতরে শর্টস পরেও পড়তে পারবেন। যেহেতু এটা গরমের জন্য একটা স্পেশাল কালেকশন, তার জন্য আমরা ফেব্রিক্সের ম্যাটেরিয়ালটা খুব ভালোভাবে সিলেক্ট করা হয়েছে। আর আমি যে প্যান্ট কাটিংয়ের যে সালোয়ারটা পরে আছি এটার প্রাইস হচ্ছে 500 টাকা। আপনারা চাইলে যে কেউ এটা কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালারে। তো যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ডেলিভারি চার্জ 150 টাকা অ্যাডভান্স দিয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন। কারণ এখন এই মানে রমজানের সিজনে দেখা যায় যে কুরিয়ারে অনেক ভিড় থাকে, অনেকে আবার প্রোডাক্ট রিসিভ করতে যায় না, অনেকে প্রোডাক্ট রিসিভ করে না, ফোন সুইচ অফ থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টটা চলে আসে। তো এর জন্য আমরা এই প্রোডাক্টের মানে চলে আসা নিয়ে কোনো ঝামেলা রাখতে চাই না, কারণ আমাদের স্টক এমনিতেই অনেক র্যাপিডলি শেষ হয়ে যায়। পরবর্তীতে কোনো কাস্টমার অর্ডার করলে আমাদের অর্ডারটা ক্যান্সেল করে দিতে হয়। তো আপনার জন্য দেখা যায় যে অন্য কাস্টমারদেরকে আমরা প্রোডাক্ট দিতে পারি না, এর জন্য যারা যারা শিওর কনফার্ম হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন, পরে বলতে পারবেন আমার এই সমস্যা ওই সমস্যা, আমি প্রোডাক্টটা নিতে পারবো না, ঠিক আছে? তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন। আর অবশ্যই মেজারমেন্টটা পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রোডাক্টটা রিটার্ন নিয়ে এসে আবার আপনাকে ঠিক করে দেওয়া যেমন আপনার খরচ হয় তেমন আমাদেরও কিন্তু একটু ঝামেলা হয়, আর প্রোডাক্টটা পাঠাতেও তখন আমাদের একটু দেরি লাগে। আর ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই মেজারমেন্টটা পারফেক্টভাবে দিয়ে দেন হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন। আর ডেফিনেটলি এনশিওর থাকবেন যে আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন কি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।